নগাঁও কংগ্রেসত বিসম্বাদ, প্রাক্তন বিধায়ক দুর্লভ চমুয়াক টিকট বঞ্চিত করার বাবে নগাঁও ব্লক কংগ্রেসের কার্যালয় ভাঙি আসবাবপত্র জ্বলাই দিলে কংগ্রেস কর্মীয়ে। কংগ্রেস হাইকমান্ডে এইবার শান্তনু শর্মাক দলীয় প্রার্থিত্ব প্রদান করেছে। উল্লেখযোগ্য যে বিজেপির বিধায়ক তথা প্রার্থী রূপক শর্মার সম্পর্কীয় ককায়েক শান্তনু শর্মাক প্রক্ষেপ করেছে কংগ্রেসে। আমি পুনর্বার আপনার জানাইছো যে কংগ্রেসত নগাঁও কংগ্রেসত এইবার বিসম্বাদর সৃষ্টি হয়েছে আর প্রাক্তন বিধায়ক দুর্লভ চমুয়াক টিকট বঞ্চিত করার বাবে নগাঁও ব্লক কংগ্রেসের কার্যালয় ভাঙি আসবাবপত্র জ্বলাই দিছে কংগ্রেস কর্মীয়ে। আর এই দৃশ্য আমি আপনার দেখাইছো নিশার ভাগর যত আসবাবপত্র জ্বলাই দিছিল সেই মুহূর্তের দৃশ্য আমি দেখাইছো। উল্লেখযোগ্য যে বিজেপির বিধায়ক তথা প্রার্থী রূপক শর্মার সম্পর্কীয় ককায়ে শান্তনু শর্মাক প্রক্ষেপ করেছে এবার কংগ্রেসে। প্রদীপ বরুলা আর রকিবুল হোসেনের হিতাধিকারী যখন শাসন আছিল সেই শাসনের ওপর হয়েছে। ইয়াত মানে কংগ্রেসক সদর সমষ্টি কংগ্রেসের টিকিট জিকাটো কেউ নিবিচারে আর সদর সমষ্টিত পাঁচ বছর ধরে ডাক্তার দুর্লভ চমুয়া গোটাই সাংগঠনিকটা ধরে আসছিল আর জানে তখেতে টিকিট পালে এবার জিকিলে হতন এবার কংগ্রেসক হরাবর কারণে এই সিদ্ধান্ত লৈছে। জেনারেল সেক্রেটারি মন্ডল প্যাসেঞ্জার চিনি না পায় তখন ব্যক্তিকে আমি জিকালো একমাত্র দুর্লভ চমুয়ার কারণে আর সেইজন ব্যক্তি আজি যে আমার কুঠারঘাত করলে গতিকে আজির ডেটের পর মানে কংগ্রেস ত্যাগ করছো। মানে প্রদ্যুত বড়োলে প্রত্যাহ্বান জানাইছো নগাঁও সদরের জিকায় মানে চাও আর যদি তখেতে সদরত শান্তনু শর্মাক জিকায় আনব পারে তেতিয়াহলে আমি তখেতক সালামি করিম আর যদি নয় পদত্যাগ করব রিজাইন দিব এই আমার চ্যালেঞ্জ থাকিল।